कहीं से तो हसीफ उसकी करूं मैं, जिसका कोई भी सानी नहीं है। বলছিলাম না আমি রসুলের তারিফ করছিলাম তো নাকি গো, তো কবি রসুলের তারিফ করতে যে বলছে কিভাবে তারিফ করব রসুলুল্লাহ, রসুলুল্লাহ কেউ দ্বিতীয় আছে? আরে জোরে বলেন। তাই কবি বলছে কাইসে তো হসিফ উসকি করু মা, জিসকা কোই ভি সানি নেহি হ্যায়। कैसे तो हसीफ उसकी करूं मैं, जिसका कोई मिसानी नहीं है। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। इबार को भी तारीफ कुछ, जिस गली से गुजरते थे आका, देर तक वो महकती हमेशा, जिस गली से गुजरते थे आका, देर तक वो महकती हमेशा। अरके अहमद की खुशबू से बरकर, अरके अहमद की खुशबू से बरकर, खुशबूए रात रानी नहीं है। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। ओ खतारे में हो गाए किनन, रोज महसर में कल देख लेना। वो कतार में हो गाए किनन, रोज महसर में कल देख लेना। कमली वाले मेरे मुस्तफा की, कमली वाले मेरे की बात जिसने भी मानी नहीं है। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। आपने जो भी फरमा दिया है, लेकिन वो हो के रहेगा। आपने जो भी फरमा दिया है, बिल लेकिन वो हो के रहेगा। आपने जो भी फरमा दिया है, सारी दुनिया की फरमान पानी, सारी दुनिया की फरमान पानी, उनका फरमान पानी नहीं है। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। अल्लाहुम्मा চলে আসে। আমি রসুলুল্লাহ যখন খারাপ পানিতে নোংরা পানিতে আঙুলটা ডুবিয়ে দিই, সঙ্গে সঙ্গে পানিটা পরিষ্কার হয়ে যায়। আমি রসুলুল্লাহ যখন আঙুলটা ফাঁক করি, ওই সময় সঙ্গে সঙ্গে আঙুলের মাঝখান দিয়ে ফুয়ারা পানি বেরোয়। আমি রসুলুল্লাহ আমার গা থেকে গা বেরোয়, খুশবু বেরোয়। আমি রসুলুল্লাহ যে রাস্তা দিয়ে চলে যায়,
খুশবু আর খুশবু হয়ে যায়। আমি রসূলুল্লাহ যে পথ দিয়ে ডেড়ে চলে যায় সেই পথের পাথর ধুলি কুড়াগুলো আমি রসূলুল্লাহ আমাকে সালাম দায় বতে এত কিছু ঘটে এত কিছু সব আল্লাহ আমাকের হুকুমে ঘটে আমি রসূলুল্লাহ আমার দ্বারাই নয় আল্লাহর হুকুমে আমি রসূলুল্লাহর মাধ্যম দিয়ে এ দুনিয়ার মানুষ শুনে কে দাও আমি কোন খোদা নয় আমি কোন প্রভু নয় আমি কোন রব নয় আমি তোমাদের মতন একজন মানুষ জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোর জন্য রাসূলুল্লাহ বলে এই কোনটা কি ঠেঙে গেলে এদিক ওদিক টেনে দিয়ে রাসূলুল্লাহ আমাদের মত মানে যাকে না দেখতে পারে তার কি চলন কি গো আপনারা সব বাইরে সব চলতি ভাষা ভুলে গেছেন যাকে না দেখতে পারে তার কি চলন কি রাসূলুল্লাহকে ভালো লাগে না রাসূলুল্লাহর কথা বললে তাদের বুকটা ফেটে যায় রাসূলুল্লাহর কথা বললে তাদের কষ্ট হয় রাসূলুল্লাহর কথা বললে তাদের জানটা খারাপ হয়ে যায় কিন্তু আমরা রাসূলুল্লাহর মহব্বতের মানুষ রাসূলুল্লাহর কথা আজ বলছি কাল বলো মওতের আগে পর্যন্ত বলবো একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ বলছে মওতের সময় যদি কলমা পড়ে মরে যেতে পারো রাসূলুল্লাহর লাস্টে কার নাম আছে গো রাসূলুল্লাহ তাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মওতের সময় যদি রাসূলুল্লাহর নাম তালে আল্লাহর রাসূলের নাম তালে মরতে পারো আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলুন জোরে বলেন না সুবহানাল্লাহ তাই তো নাকি গো আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি ভালোবাসি প্যার করি এই রাসূলুল্লাহ এসেছে রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ মনে করবেন না আয়াতে আনাস প্রমাণ দিচ্ছে আমি এক তারিখে রাসূলের দরবারে গেলাম আমি এক তারিখে রাসূলের দরবারে গিয়ে যে যখন দাঁড়ালাম ওই দিনটা ওই রাত্রিবেলাটা চাঁদনি রাত ছিল আসমানে সূর্যটা উঠেছিল আমি ওই সময় আনাস কি করলাম আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে লাগলাম রাসূল আমার হুজরাখানা থেকে বেরিয়েছে রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখতে আরম্ভ করে দিলাম রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখছি ওই সময় দেখতে দেখতে আমি আনাস আমার চাঁদের দিকে খেয়াল পড়ে গেল আমি আনাস চাঁদকে দেখতে আরম্ভ করলাম আমি আনাস চাঁদ দেখি আমি আল্লাহর আনাস রাসূলুল্লাহর মুখ দেখি এরকম দেখতে দেখতে আমি আনাস আমার মনের মধ্যে প্রশ্ন চলে এলো আল্লাহ চাঁদ তৈরি করেছে আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে আল্লাহ চাঁদ তৈরি করেছে আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে কে বেশি সুন্দর আমি আনাস একটু পরীক্ষা করব এই না মনে করে আনাস একবার চাঁদ দেখে একবার রাসূলুল্লাহর মুখটা দেখে একবার রাসূলুল্লাহর মুখটা দেখে একবার চাঁদ দেখে এরকম দেখতে দেখতে এরকম দেখতে দেখতে আনাস যে হাদিসের মধ্যে লিখে দিলেন আমি আনাস প্রমাণ পেয়ে গেছি আল্লাহ পাক রাসূলুল্লাহর মুখটা চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে কি গো রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে সবচেয়ে খুবসুরত আল্লাহ পাক করেছিলেন কাকে জানেন ইউসুফ আলাইহিসসালামকে তাই না নবী পয়গম্বর এসেছিলেন ইউসুফ আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের জামানায় 10 জনা মিশরের মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সামনে হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল আপেল দেওয়া হয়েছিল তারা ইউসুফ আলাইহিসসালামের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আপেল হাতে আর ছুরি নিয়েছিল আর বলা হয়েছিল আপেলগুলো কাটো ইউসুফ আলাইহিসসালামকে দেখে এমন পাগল হয়ে গেছে এমন দিওয়ানা হয়ে গেছে তারা নিজেদের আপেল না কেটে মেয়েগুলো কি করেছিল গো আঙুলগুলো কেটে ফেলেছিল কেটে ফেলে রক্ত কোনো খেয়াল নেই দিওয়ানা হয়ে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলে এই দুনিয়ার মানুষেরা শুনে কে দাও জেনে কে দাও তোমরা একটু খেয়াল করে শুনে কে দাও তোমরা কার সামনে কথা বলছো আমার রসুলের কথা আমি আয়েশা বলি শুনে রেখে দাও আমার রসুলের কথা আমি আয়েশা বলি শুনে রেখে দাও ওই মিশরের 10টা মহিলা যারা ইউসুফ আলাইহিসসালামকে দেখে আপেলের বদলে হাত কেটে ফেলেছিল ওই মহিলাগুলো যদি আমার রসুলুল্লাহকে দেখে ফেলতো ওই মহিলাগুলো যদি দিন দুনিয়ার বাদশাহকে দেখে ফেলতো ওই মহিলাগুলো যদি সায়েন্সের সায়েন্সকে দেখে ফেলতো ওই মহিলাগুলো যদি রসুলদের ইমামকে দেখে ফেলতো ওই মহিলাগুলো কি করতো ওদের সামনে যদি রসুলুল্লাহকে দান করানো হতো তাদের হাতে যদি ছুরি দেওয়া হতো তাদের আপেল হাতে যদি আপেল দেওয়া হতো তারা কি করতো ওই ছুরি দিয়ে আপেল না কেটে ওই ছুরি দিয়ে আগুন না কেটে ওই ছুরিগুলো নিয়ে রসুলুল্লাহর মহব্বতে পাগল হয়ে গিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলতো দিল কেটে ফেলতো রসুলের মহব্বত রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সুন্দর করেছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এলেন আমন্ত্রণ করতে হুর এলো হুর আল্লাহ পাক হুর পাঠালেন শিশু নবী আমার
পড়ে আছে আল্লাহ পাকের সব মালাইকা ফেরেশতা একে 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 হুজুরকে দেখতে আসলেন হুজুরকে দেখতে আসলেন হুজুরকে যখন সমস্ত মালাইকা ফেরেশতাদের দেখা হয়ে গেল ফুফুজার ভিতরে ঢুকেছে ফুফুজা রাসূলুল্লাহকে দেখতে এলে রাসূলুল্লাহকে যখন ফুফুজা দেখতে এলে তাকে শিশু নবী আমার মাথাটা ওপর করে গুজে আর মুখ দিয়ে যেন কি একটা বলছে ফুফুজার কানটা মুখের কাছে নিয়ে যায় দেখা যায় শিশু নবী ওই জায়গায় পড়ে পড়ে ইয়া হাবল উম্মতি ইয়া হাবল উম্মতি আল্লাহর উম্মতের কি হবে উম্মতের কি হয় বলে ওই বাচ্চা মেলায় আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করে রাসূলুল্লাহ বিয়াদবি করেন নে আল্লাহ সব শেষ করে দেবে কথা ঠিক না বলে আগে নামাজ না আগে রাসূল বলেন তো জোরে বলেন আগে রাসূল তারপরে নামাজ আপনি নামাজ পড়েন নে আপনার ঈমানটা কমজোর হয়ে গেল ঈমানটা নষ্ট হলো না আপনি বেঈমান হয়ে গেলেন আপনি নামাজ পড়ছেন রাসূলের স্থানে খারাপ মনোভাব আপনার রাসূলুল্লাহর স্থানে খারাপ ধারণা আছে খোদার কসম ওই নামাজ আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না পারবে ওই রোজা আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলে আপনার লাভ কিছু হবে না হবে ভাই যা রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহকে ভালোবাসে এটা রাজা রাসূলুল্লাহকে ভালোবাসে রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহকে পিয়ার করে আজান আছে আরে আপনারা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাইজান রাসূলুল্লাহকে মহব্বত করবেন ভালোবাসবেন প্রিয় করবেন খুশি হবে কে দাঁড়ি পালা ঠিক করতে করতে খদ্দের পালা পাগড়ি বানতে বানতে যুদ্ধ শেষ মাইক ঠিক করতে করতে বক্তা শেষ টাইম শেষ তো ভাইজান রাসূলুল্লাহকে মহব্বত করবেন ভালোবাসবেন প্রিয় করবেন খুশি হবে কে পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি কে তৈরি করেছে জোরে বলেন 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর কে তৈরি করেছে আল্লাহ যত কিছু সুন্দর সুন্দর পাখি থেকে আরম্ভ করে 18,000 মখলুকাত কে তৈরি করেছে সব আল্লাহ তৈরি করেছে সবচেয়ে বেশি আল্লাহ কাকে ভালোবাসে যত সৃষ্টি আছে সবচেয়ে বেশি কে কাকে আল্লাহ পাক ভালোবাসে রাসূলুল্লাহকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে একবার জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন দিন দুনিয়া বা সাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে রাসূলুল্লাহকে কারা ভালোবেসেছিল মনের হরিণটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল আসমানের তারাগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল আসমানের সূর্যটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল আসমানের মেঘটা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল মসজিদে নববী শরীফে একটা শুকনো খেজুর গাছ জীর্ণ শীর্ণ খেজুর গাছ রাসূলুল্লাহকে মহব্বত করেছিল পাথরের কোণাগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল আরবের জমিনে বড় বড় চট্টানগুলো রাসূলুল্লাহকে মহব্বত করেছিল একবার জয় বলুন সুবহানাল্লাহ কিছু জোরে হবে না সুবহানাল্লাহ সব রাসূলুল্লাহকে মহব্বত করেছিল কিছু মহব্বতের কথা শুনাই শুনি কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ যখন বড় বড় চট্টানের উপর দিয়ে খালি পায়ে মুবারক পাটায় যখন জুতো মুবারক থাকত না ওই খালি পায়ে যখন রাসূলুল্লাহ হেঁটে 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 যখন ওই চট্টানের উপরে পাটা দিত পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের মহব্বতে ওই পাথরটা নরম হয়ে যেত রাসূলুল্লাহর পাটা পাথরের উপরে বসে যেত একবার জয় বলুন সুবহানাল্লাহ পাথর নরম হয়
পানি দিলে নরম হবে, কাদা কাদা হবে, কোনো কেমিক্যাল আছে নরম হওয়ার? আছে? নেই। আমি নিজের চোখে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। এই আপনার দিল্লিতে জুম্মা মসজিদ আছে না, ওই জুম্মা মসজিদে একটা পাথর রাখা আছে। এবং যারা হাজি সাহেব হজ করতে যায়, আরবের জমিনে মিউজিয়াম আছে না? নাই। কি আরবের মিউজিয়ামে কি দেয়? রসুলুল্লাহর পাগড়ি দেখায়, রসুলুল্লাহর লুটা মুবারক দেখায়, লাঠি মুবারক দেখায়, দেখায় না? দেখায় না। ওর সাথে সাথে একটা পায়ের ছাপ দেখায়। কোথায় পায়ের ছাপ? পাথরের উপরে পায়ের ছাপ। এই পায়ের ছাপটা পড়লো কি করে? কি করে পড়লো? আপনি পা দিলে পাথর জীবনে নরম হবে গো? আরে কথা বলে, রসুলুল্লাহ যখন পা দিত, খালি পায়ে পা দিত, রসুলুল্লাহর পাটা খালি পা আছে আর শক্ত পাথর, রসুলুল্লাহ পায়ে আঘাত লেগে যাবে, পাথর নরম হয়ে যেত, রসুলুল্লাহ পাটা বসে যেত। একবার জোরে বলছি, আমি নিজে হাতে করে দেখেছি, ভালো করে মাথা থেকে সব জায়গায় লেগে গেছে। এবার তাতে যদি কেউ খারাপ মনে করে, মনে করো কি গো, এই মহাব্বত, তাই তো নাকি গো? আর কে মহাব্বত করেছিল মদিনা শরীফে, মসজিদ নবী শরীফে, যে জায়গাটা রসুলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, ওই জায়গাটায় রসুলুল্লাহ পাক যে জায়গায় ইমামতি করতেন, ওই জায়গার পাশে একটা শুকনা খেজুর গাছ ছিল, খেজুর গাছটা মরা ছিল, ওই শুকনো খেজুর গাছটা, ওই খেজুর গাছটা রসুলুল্লাহকে মহাব্বত করেছিল। কেমন মহাব্বত করেছিল শুনবেন? কি গো, কি গো, আপনার রসুলের অনুসরণ করবেন না করবেন না, রসুলের ইত্তেবা করবেন না করবেন না? আপনার সবাই আল্লাহর মহাব্বত পেতে চান না চান না? আমার আল্লাহ কি বলছে শুনবেন? আল্লাহ পাক কোরআন সে বলেন, কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনিহু বিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহ আমার মহাব্বত পেতে চাও, আমার ভালোবাসা হাসিল করতে চাও, আমার প্যার আমার মহাব্বত হাসিল করতে চাও, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, তোমরা যদি আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহ কি করব? আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। কেন মাফ করব? আমার কি ক্ষমতা আছে? আমি হচ্ছি গফুরুর রহিম, আমি মাফ করনে ওয়ালা, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। খেজুর গাছটা ঘটনাটা এমন ছিল যে ইসলামে মানুষ আস্তে আস্তে বেড়ে গেল, কথা ঠিক না বল? ইসলামে মানুষ আস্তে আস্তে বেড়ে গেল, রসুলুল্লাহ সাহাবা 1 লক্ষেরও বেশি হয়ে গিয়েছিল। একবার জোরে বল সুবহানাল্লাহ। রসুলুল্লাহ বিদায় হয়ে ভাষণ দিলেন, 1 লক্ষেরও বেশি সাহাবা। একবার জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মসজিদ নববী শরীফটা প্রথমে ছোট ছিল, এবার সাহাবা বেড়ে গেছে, মসজিদ নববী ছোট হয়ে যাচ্ছে, লোক ধরছে না, তাহলে কি গো মসজিদ নববী শরীফটা বাড়াতে হবে তো নাকি গো? রসুলুল্লাহ বললেন, বাবা সাহাবা, এই মেম্বারটাকে তোমরা চাগাও, মেম্বারটাকে চাগিয়ে একটু সামনের দিকে একটা নির্দিষ্ট জায়গা রসুলুল্লাহ বলেন ওখানটায় দাও, তাহলে সামনে মেম্বার চলে গেলে পেছনে জায়গা বাড়ছে না কমছে গো, তাহলে লোক বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে। রসুল আমার নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন, রসুল আমার নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন। ওই সময় রসুলুল্লাহ দেখাবার পরে রসুলুল্লাহ চলে গেলেন, সাহাবা হুজুরা কি করলে? ওই মেম্বারটা জাগালে, জাগিয়ে 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 ওই নির্দিষ্ট জায়গায়, ওই নির্দিষ্ট জায়গায় ওই মেম্বার শরীফটা লাগিয়ে দিলেন, মেম্বার শরীফটা রেখে দিলেন। রাখার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদের কানে একটা কান্নার আওয়াজ চলে আসে। সাহাবা হুজুরদের কানে কি হচ্ছে? কি এসছে? কান্নার আওয়াজ এসছে। সাহাবা হুজুরদের কানে কান্নার আওয়াজ আসে। সাহাবা হুজুরের ব্যতিব্যস্ত আরম্ভ হয়ে গেলেন। সাহাবা হুজুরের ব্যতিব্যস্ত আরম্ভ হয়ে গেছে। কেন ব্যতিব্যস্ত আরম্ভ হয়ে গেছে? কারণটা হচ্ছে যে কান্নার আওয়াজটা আছে, সেই কান্নাটা খুব সুন্দর কান্না, এত মধুর কান্না, এত করুণ কান্না সাহাবা হুজুর আগে কোনোদিন শোনে না। ওই কান্নাওয়ালা মানুষটাকে খোঁজার জন্য হুজুরা হুজুরের সাহাবারা খোঁজা খুঁজে আরম্ভ করে দিয়েছে, খুঁজে 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 পেলেন স্যার, এদিক ওই গলি সে গলি খোঁজে, মসজিদে নববী আশেপাশে খোঁজে, কোথাও কান্নার আওয়াজ, কোথাও কান্না
কান্নার আওয়াজ কানে वाला ওই বাচ্চা থেকে পাওয়া যাচ্ছে না কান্নার আওয়াজটা আছে কান্নে কানে वाला থেকে পাওয়া যাচ্ছে না ওই সময় মসজিদে নববী শরীফের মধ্যে পুনরায় প্রবেশ করেছে যখন মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করেছে মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করে আর ওই জায়গায় পুরাতন মেম্বারের ঘুরায় গেছে পুরাতন মেম্বারের ঘুরায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় রাসূলুল্লাহ ওই যে মেম্বার শরীফের ধারে একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজটা চলে আসে মরা খেজুর গাছ ওর ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে মরা খেজুর গাছ ওর ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুর অবাক হয়ে গেল কাকে ডাকবে গো কাকে ডাকবে রাসূলুল্লাহকে খবর চলে গেল রাসূল আমার দুনিয়ার দিন দুনিয়ার বাদশা রাসূল আমার ওই সময় মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করে ওই খেজুর গাছের গোড়ায় চলে গেলে খেজুর গাছের গোড়ায় রাসূল আমার যাওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছ কান্নার আওয়াজটা বাড়িয়ে দিল রাসূল আমার জিজ্ঞাসা করলে ও খেজুর গাছ তুমি কেন কাঁদো আমি রাসূলুল্লাহ আমাকে বলো ওই সময় খেজুর গাছের জবান আল্লাহ পাক খুলে দিয়েছিলে খেজুর গাছের জবানটা খুলে গিয়েছিল খেজুর গাছ পরিষ্কার আওয়াজে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে যদি না সৃষ্টি করত লাউলা কালামা খালাকতু লাকলাক যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করত না হুজুর আপনি যদি সৃষ্টি না হতেন আমি খেজুর গাছ হতাম না আল্লাহ আমার কত বড় ভাগ্য দিয়েছিল কত নসিব বড় করেছিল যে রাসূলের জন্য আমি সৃষ্টি সেই রাসূল আমার গায়ে হালান দিত আমার গায়ে ঠেস লাগিয়ে বসতো কিন্তু আর বসবে না মেম্বার শরীফ আগে চলে গেছে খেজুর গাছ আমি একা পড়ে রয়ে গেছি রাসূলুল্লাহ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আমাকে কেটে ফেলা হবে এই জন্য আমি আপনার মহব্বতে খেজুর গাছ কাঁদতে থাকি খেজুর গাছ কাজে রাসূলের মহব্বত রাসূল কি বললেন এ খেজুর গাছ কান্না বন্ধ করে দাও কিও কান্না বন্ধ করবে রাসূল বলছে কান্না বন্ধ বন্ধ করবে বলেন আমাদের বাপ মা মরে যায় তো নাকি গো অনেকের বাপ মা মরে গেছে এখন মা মরে গেছে বাপ বলছে বাবা ছেলে কাঁদিস নি যদি মা উঠে বলে বাতিনি অবস্থায় হ্যাঁ বলে কান্না বন্ধ করবে মহব্বত রাসূল আমার বলে কান্না বন্ধ করে দাও খেজুর গাছ কান্নাটা বন্ধ করে না রাসূল আমার বলে কান্না বন্ধ করো খেজুর গাছ কান্না বন্ধ করে না ওই সময়তে দিন দুনিয়ার বাদশা কি করলে ওই সময়তে যখন খেজুর গাছ কান্নাটা বন্ধ করলো না দিন দুনিয়ার বাদশা ওয়াদা করলে দিন দুনিয়ার বাদশা খেজুর গাছের কাছে কসমকে বললে হে খেজুর গাছ আমি রাসূলুল্লাহ কসমকে বলছি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক আস্তে আস্তে পৃথিবীকে ধ্বংস করে দেবে দুনিয়ার সমস্ত মানুষ মরে যাবে ওই দুনিয়ার মানুষগুলো কিয়ামতে দাঁড়াবে কিয়ামতে দুটো ভাগ হবে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে যে দলটা জান্নাতে যাবে ওই জান্নাতের দলে সবচেয়ে আগে আমি রাসূলুল্লাহ আমি যাব ওই জান্নাতে সবচেয়ে সুন্দর জায়গায় আমি রাসূলুল্লাহ থাকবো একবার জোরে বলুন সুবহান যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে তাকে আল্লাহ সবচেয়ে সুন্দর জায়গা দেবে তো নাকি গো রাসূল আমার কসমকে বললেন ও আমাকে জোর দাও কান্না বন্ধ করে দাও আমি রাসূলুল্লাহ কসমকে বলছি আমি রাসূলুল্লাহ ওয়াদা করে বলছি তুমি আমাকে মহব্বত করেছো তুমি আমাকে ভালোবেসেছো তুমি আমাকে প্যার করেছো এই মহব্বত ভালোবাসার জন্য তুমি যখন আমি যখন জান্নাতে যে জায়গাটি উপস্থিত হব যে জায়গাটি অবস্থান করবে থাকব তুমি মহব্বত করার জন্য জান্নাতে আমার পাশে সেই জায়গায় তুমি থাকবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ খেজুর গাছ মহব্বত করেছে রাসূল বলছে তুমি জান্নাতে আমার পাশে থাকবে এবার বলে রাসূলুল্লাহ খেজুর গাছকে বেশি ভালোবাসেন উম্মতকে করে বেশি ভালোবাসেন জোরে বলেন খেজুর গাছ মহব্বত করাতে যদি রাসূলের পাশে থাকতে পারে তাহলে আমরা মহব্বত করলে কোতে যাব গো জাহান্নামে থাকবো জোরে বলেন মহব্বত করেন মহব্বত আপনাকে করতে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিলের মজুরি না থাকে কি মুসলমান আপনি কি মুসলমান আপনি আপনারা মহব্বত করেন ভালোবাসেন প্যার করেন রাসূলুল্লাহ হচ্ছে মহব্বত করা আচ্ছা বলে রাসূলুল্লাহর সঙ্গে কারো দুশমনী আছে রাসূলুল্লাহ কিছু কম বেশি 1435 বছর আগে ইন্তেকাল 36 বছর 35 বছর আগে ইন্তেকাল হয়েছে কিছু কম হ্যাঁ রাসূলুল্লাহ কি আপনাদের জায়গা জমি লিয়ে লিয়েছে
রসুলুল্লাহ চালের পানি কি আপনার বাড়িতে পড়ে? ঝগড়াটা কিসের? এত এত কেন আপনাদের রসুলুল্লাহর উপর রাগ? কেন এত রাগ করেন নে? রসুলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। ভাইজান এখানে বসে আছে অনেক জোয়ান জোয়ান ছেলে বসে আছে, আমি তাদের ঘরে একটা বলে দিয়ে যাই, শুনেন, এসেছি আপনার এই মুম্বাই, মুম্বাই জীবনে আসেন, এই প্রথম এলাম, আল্লাহ পাক নিয়েছে, নিয়ে এসেছে কে গো? এই কমিটির লোক নিয়েছে না? আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ কবুল করে। এত এত তো ভাইয়েরা আছে, জুনায়েদ ভাই এলো কেন? এত ভাই আছে, জুনায়েদ ভাই এলো কেন? এটা আল্লাহ পাক কবুল। এসেছি যখন, আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, শুনেন, খুদার কসম আল্লাহ জান্নাত দেবে, খুদার কসম খেয়ে বলছি, 3,500 কিছু কম বেশি পৃথিবীর জমিনে ধর্ম আছে, ওই 3,500 ধর্মের মধ্যে আল্লাহ পাক একটা ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম, ওই ইসলামের মানুষগুলোকে মুসলমান বলা হয়। আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। আল্লাহ জান্নাত হিন্দুদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত খ্রিস্টানদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত ইহুদির জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত নাসারার জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত বৌদ্ধ জৈনের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত 3,500 ধর্মের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত আমরা মুসলমান আমাদের জন্য, মুসলমানের জন্য জান্নাত তৈরি করেছে। একবার জয় বল সুবহান, কথা ঠিক না ভুল গো? আমরা মুসলমান, এই মুসলমানের মধ্যে রসুল বলছেন 72টা ফেরকা হবে, 73টা দল হবে, 72টা ফেরকা যাবে জাহান্নামে, একটা হবে জান্নাত। কথা ঠিক না ভুল গো? জোরে বলেন। আপনারা কিসের কাজ করেন? জরির কাজ করেন। কথা ঠিক না বল? আপনারা যদি বলা এই ওই কুন্দরিটা কোন জায়গায় গুঁজলে ভালো হবে, কোনটা কি ছেললে ভালো হবে, আপনারা ওইটা ভালো সব জানেন। কথা ঠিক না বল? কিন্তু এখানে বসে আছে উলামায়ে হযরতগণ, ইনারা কিন্তু ইসলাম সম্পর্কে ভালো জানে। বলেন ফেতনা ফ্যাসাদ লাগাই কারা? কারা ফেতনা ফ্যাসাদ লাগাই গো? আমাদের মতন লোকগুলো। কথা ঠিক না বল? আর করে কারা? সাধারণ মানুষ করে। জাহান্নামে আগে যাবে কারা? এই আমাদের মতন মাওলানা স্যার যারা ফেতনা ফ্যাসাদ লাগায়, পয়সার জন্য অনেক বিক্রি হয়ে গেছে। এই বাংলাদেশে গিয়েছিলাম কদিন আগে, একটা খবর পেলাম যে একটা জায়গায় ওয়াজ নসিহত করতে করতে রসুলের বিরোধিতে ওয়াজ করছে। জুয়ান ছেলে সব জায়গায় আসে না? নাই জুয়ান ছেলে রসুলুল্লাহকে মহব্বত করে না? করে না। রসুলের লাগে জান দিতে পারে না? পারে না গো। রসুলের বিরোধিতে কথা বলছে, বাংলাদেশের জুয়ান ছেলেগুলো মারতে শুরু করছে, নেবিয়ে টেনে মারতে মারতে। আর একজন কি করেছে? সব জায়গায় পাখা মানুষ থাকে, কি গো, কি করেছে, কাপড়টা টেনে দিয়েছে, পুরো উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে লজ্জাস্থানটা মুসলমানই হয়নি, খাতনা হয়নি, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ওয়াশ করছে। তখন পুলিশ ধরে নিয়ে, বাংলাদেশে পুলিশ ধরে নিয়ে গেছে মাত দিতে। বলছে আমি হচ্ছে খ্রিস্টান, আমি মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আমাকে তৈরি করে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ পড়া। জোরে বলেন। তাহলে মাথায় টুপি দেখে বিশ্বাস করবেন না, মুখে বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা পরে চলে এসে যা আল্লাহ পাকের ফেরেশতা সাতবক আসমান থেকে দেবে, বিশ্বাস করবেন না, যাচাই করেন। আপনারা সাধারণ মানুষ, আমি একটা কথা আপনাদের মাথায় আজকে পুশ করে দিয়ে যাব, যদি মানতে পারেন খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বল সুবহান। আমি বলে দিচ্ছি জান্নাত দেবেই দেবে। রসুল বলছেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি গো? কি শর্ত থাকা দরকার জান্নাতে যাওয়ার জন্য? ঈমান। তাহলে ওই 72 ফেরকার মুসলমান যারা আছে ওদের ঈমান আছে কি গো? আছে ওদের ঈমান? ওদের ঈমান নেই। তাহলে একটা দল আহলে সুন্নাতুল জামাত, ওই দলটা হচ্ছে জান্নাতি দল। ওই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো একদিন না একদিন জাহান্নামে যদি আল্লাহ ফেলে, আবার তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বল সুবহান। তাহলে আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না? হবে না গো। আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না? হবে না গো। এবার আপনারা সাধারণ মানুষ, আপনারা তো কিতাব ফিতাব অত পড়েন না, আপনারা জরির কাজ করেন। এবার আহলে সুন্নাতুল জামাত বুঝবেন কি করে? কোনটা বুঝবেন আপনি আহলে সুন্নাতুল জামাত কিভাবে চিনবেন? আপনারা ওপর দিকে তাকান, আল্লাহর ওলিদের দিকে তাকান, বড় পিসে আব্দুল কাদের জিলানির দিকে লক্ষ্য করেন,
চিন্তা করেন বড় পিসে আব্দুল কাদের জিলানি জাহান্নামী না জান্নাতি আপনাদের মনে হয়, কি মনে হয়? আরে জোরে বলেন। যদি বড় পিস সাহেব জান্নাতি মনে হয়, বড় পিস সাহেব যে দল করেছে সেই দলটা করে, কথা বুঝে আসছে? খাজা মাইনউদ্দিন চিশতি হুজুর, আহমেদ আহমদ রেজা খান হুজুর, মুজাদ্দিদ আল বিস্তানি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর, বাহাদ্দিন নকশবন্দি হুজুর, এদের করে যদি মনে হয় জান্নাতি এদের দল করেন, চার তরিকা, তাই তো? কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, তাই তো নাকি গো? কাদেরিয়া চিশতিয়া হযরতে বড় পিস আব্দুল কাদের জিলানির তরিকা হচ্ছে কাদেরিয়া, হযরতে মুজাদ্দিদ আল বিস্তানি হুজুরের মুজাদ্দিদিয়া, হযরতে খাজা মাইনউদ্দিন চিশতিয়া চিশতিয়া, হযরতে বাহাদুর নকশবন্দি নকশবন্দিয়া, তাই তো নাকি গো? এই চার তরিকার পীর আপনার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা একবার জোরে বলেন, একটু জোরে বলেন, আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা পীরকে লক্ষ্য করেন। আজ যদি মনে হয় আপনার পীর দাদা হুজুর পীর কিবলা জাহান্নামে যাবে, দাদা হুজুরকে অনুসরণ করতে হবে না। আর যদি মনে মনে হয় দাদা হুজুর জান্নাতে যাবে, দাদা হুজুরের যে পথটাই চলেছে সেই পথ চলেন, খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলে সুবহান। বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী হুজুর যে পথটাই চলেছে সেই পথটাই চলেন, খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলে সুবহান। আপনারা সাধারণ মানুষ অত কিতাব ঘাটতে পারবেন? পারবেন? তাহলে আপনাকে সাধারণ ভাবে বুঝিয়ে দিলাম, একটা দল, ওই দলটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। এই যে নামগুলো বললাম, এই যে নামগুলো বললাম, এরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের, হ্যাঁ কি বলে, এক ধরনের খাদেম, মেন মেন খাদেম। ইনাদের অনুসরণ করেন, আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করা হবে। আর আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করা মানে ঈমান আছে। আর আল্লাহ পাকের হাবিব বলছে, যার জাররা পরিমাণ, আল্লাহ বলছে আমার হাবিব যাও চলে যাও, যার জাররা পরিমাণ ঈমান আছে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দাও, একবার জোরে বলে সুবহান। তাহলে আমাদের কি কি ধরতে হবে গো? তাহলে আপনারা বড় টুপিতে ঘেবড়ে যাবেন কি? এই আপনারা সব বাংলা ভাষার লোক তো নাকি গো? আপনারা সব দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদ মানে দাদা পীরের আউলাদ। আপনারা, আমিও দাদা পীরের আউলাদ, এসেছি, ভালো লাগলে করবেন, না হলে দেখার দরকার। এই বলেন আমি জুনায়েদ যদি হাফ প্যান্ট পরে ঘুরি কি গো, আপনারা কিছু বলতে পারবেন? এবার আপনি যদি হাফ প্যান্ট পরে ঘুরেন আমি কিছু বলতে পারবো? তবে আপনি বলবেন, জুনায়েদ ভাইজান আপনি দাদা পীর আউলাদ হাফ প্যান্ট পরে ঘুরছেন, আমার ভালো লাগলে করবো, না হলে করবুনি। আর আপনি, আমি বলো এই মুসলমানের ছেলে হয়ে তুমি হাফ প্যান্ট পরে ঘুরছো, তোমার ভালো লাগলে হলে করবে আর না হলে করবে, এটা তোমার ব্যাপার। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, আহলে সুন্নাতুল জামাত দলটা করেন, দলটা ধরেন, একদিন না একদিন জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা সাধারণ মানুষ, আমরা বেশি মাথা মারতে যাবেন না। আর আপনারা এসেছেন এখানে কি করতে গো? কাজ করতেছেন, তাই তো নাকি গো? মা বাপ জায়গা জমি দাদুর মাজার দাদির মাজার পদদাদুর মাজার পদদাদির মাজার সব ছেড়ে রেখে কিছু কম বেশি 2-3 হাজার কিলোমিটার দূরে পড়ে আছেন, তাই তো নাকি গো? পড়ে আছেন বোম্বাই শহরে একটা জায়গায় পড়ে আছেন, ওইটুকু ঘরে সব আছে, কত কষ্ট করে পয়সার জন্য, তাই তো নাকি গো? তাহলে আপনারা এইসব লে বেশি মাথা মারতে যাবেন না, কি বললাম? আরে বুঝছেন তো নাকি গো? এইসব লে বেশি মাথা মারতে যাবেন না, আপনারা কাজ করেন। আর আপনার বাপ যেটা করে গেছে, আপনার দাদু যেটা করে গেছে, আপনার পদদাদু যেটা করে গেছে সেইটা করেন। আপনার বাপ দাদা হুজুরের মুরিদ ছিল, আপনার দাদু দাদা হুজুরের মুরিদ ছিল, আপনার পদদাদু দাদা হুজুরের মুরিদ ছিল, কথা ঠিক না বলবো? করেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ফতে দিয়ে দেবে, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তকবীর দা নারে তকবীর, জোরে সোলা আপনার তকবীর, নারে তকবীর, না। আপনাদের কি তেজ কমে গেছে মুম্বাই এসে? জুয়ান ছেলের আওয়াজ এইটা, আবার মুসলমান, মুসলমানের আওয়াজ কি গো? আওয়াজ আছে না নাই মুসলমানের? জয় সত্য তাকবীর দা নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা, মুরুব্বি চাজান গণ, জুয়ান যুবক গণ, উলামায়ে হযরত গণ, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ।
তো ভাই যান যে কথা আলোচনা করতে করতে এদিকে চলে এসেছিলাম কবি বলছে কথার নাম লতা কবি কি বলছে গো কথার নাম লতা লতা গাছ দেখেছেন তো আপনারা যেদিকে ফাঁক পায় সেদিকে গলে যায় তো রাসূলুল্লাহর কথা বলছিলাম এদিকে চলে এলাম রাসূলুল্লাহর মহব্বত হাসিল করেন রাসূলুল্লাহর মহব্বত হাসিল করলে আল্লাহ একদিন না একদিন জান্নাত দিয়ে দেবে একবার জোরে বল সুবহানাল্লাহ আসেন আমরা সকলে সেই রাসূলের মহব্বতে দাঁড়িয়ে রাসূলের সালামে তোহফা পৌঁছে দিই ইয়া নবী সালাম আজানের পরে 20 মিনিট পর্যন্ত বিরতি থাকবে কথা বুঝতে পেরেছেন আজান হয়ে গেলে আমি আপনাদের মুখ দেখে চলে যাব আমার আর দেখতে হবে না আপনাদের কষ্ট করতে হবে না কথা বুঝতে পেরেছেন তারপরে আসবেন ঠিক আচ্ছা কি আর কি আছে আমরা সালাম দেব রাসূলুল্লাহকে সালাম দেব কাকে গো দিন দুনিয়ার বাদশাকে সালাম দেব রাসূল সালাম শুনতে পাবে রাসূল শুধু সালাম শুনতে পাবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাইকা ফেরেশতার সালামতে নিয়ে যে পৌঁছাবে নাম বলবে আপনার নাম বলবে আপনার বাপের নাম বলবে আপনার দাদুর নাম বলে পরিচয় দিয়ে রাসূলুল্লাহকে সালামে তোহফা পাঠাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে আবেন সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহকে সালাম দেব তালাল বদর কঠিনো হাসো ওরের দিনে কি আছে মোদে কপালে গুনাগার উম্মাত উম্মতি বলে লইবে আপন আমার নবী যখন যাই মদিনায় বারে বারে পেছো নেতাকায় ওরে কাবাজ থেকে মোর বিদায় কখন যাব সোনার আমার নবীর আব্বা আবুদুল্লাহ আমার নবীর আম্মা আমিনা আমার নবীর দুধমা হালিমা আমার নবীর রওজা সুনার মদিনা ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
कैसे तो हसी उसकी करूं मैं जिसका कोई भी सानी नहीं है। बोलছিলাম না আমি রসূলের তারিফ করছিলাম তো নাকি গো, তো কবি রসূলের তারিফ করতে যে বলছে কিভাবে তারিফ করব রসূলুল্লাহ, রসূলুল্লাহ কেউ দ্বিতীয় আছে? আরে জোরে বলেন। তাই কবি বলছে কাইসে তো হসি ফিউস কি করো মা জিসকা কোই ভি সানি নেহি হ্যায়। কাইসে তো হসি ফিউস কি করো মা জিসকা কোই ভি সানি নেহি হ্যায়। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। इबार को भी तारीफ कुछ। जिस गली से गुजरते थे आका, देर तक वो महकती हमेशा। जिस गली से गुजरते थे आका, देर तक वो महकती हमेशा। अरके अहमद की खुशबू से बढ़कर, अरके अहमद की खुशबू से बढ़कर खुशबुए रात रानी नहीं है। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। ओ खतारे में हो गाए की नन, रोज महसर में कल देख लेना। वो कतार में हो गए कीन, रोज महसर में कल देख लेना। कमली वाले मेरे मुस्तफा की, कमली वाले मेरे मुस्तफा की बात जिसने भी मानी नहीं है। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। आपने जो भी फरमा दिया है, लेकिन नन मोहो के रहेगा। आपने जो भी फरमा दिया है, बिल की नन मोहो के रहेगा। आपने जो भी फरमा दिया है, सारी दुनिया की फरमान पानी, सारी दुनिया की फरमान पानी उनका फरमान पानी नहीं है। मेरे सरकार की नात है, दिल जलों की कहानी नहीं है। अल्लाहुम्मा वला आले भाईजान। अल्लाह पाक যতটুকু বলালেন বললাম আলোচনা করলাম। আপনারা তো ফুলপুরা শিবে অনেকে গিয়েছেন না জানেন গো। আচ্ছা কি মনে হয় ফুলপুরা শিবে হুজুরদের কি পয়সার অভাব আছে? জোরে বলেন। এরকম মনে হয় কি?
কি মনে মনে হয় কি পয়সার লেগে এত দূর থেকে এসেছি, মনে এটা মনে হচ্ছে কি এসেছি দীন ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলার খেদমত, আপনারা আপনাদের পীরের আওলাদ পেয়ে খুশি না বেজার? আরে জোরে বলে, তাহলে আপনার এতক্ষণ ধরে আমি শুধু আল্লাহ রসুলের কথাবার্তা বললাম তাই তো নাকি গো? আমি আপনাদের খুশির জন্য আপনার দাদা পীরের একটা কথা বলবো, শুনবেন আপনারা? মনে মনে করছেন তো হুজুর হয়তো সব শেষ হয়ে গেছে আর কিছু বলার নেই, দাদা পীরের কথা বলছেন, মনে হচ্ছে না? হ্যাঁ, পাঁচ হুজুর কেবলাকে দাদা হুজুর পড়তে দিয়েছিলেন, দাদা হুজুর কেবলা পড়তে দিয়েছিলেন, পাঁচ হুজুর কেবলা পড়তে বসেছেন আর উস্তাদ কি করছে, পাঁচ হুজুরকে ওয়াজ শেখাচ্ছে। তখন দাদা হুজুর বলে, এই উস্তাদ পড়াও, আমার বংশের আওলাদকে ওয়াজ শেখাতে হবে। কি বললাম? ওয়াজ শেখাতে যাবে না, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, হে আবু বকর সিদ্দিক রাসূলের বড় সাহাবা, তিনার আওলাদ, তিনার আওলাদ করে 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 34 নম্বর আওলাদ আপনার দাদা পীর হুজুর, একবার জোরে বল সুবহানাল্লাহ। তারপরে 35 নম্বর ছোট হুজুর পীর কেবলা, 36 নম্বর আমার আব্বাজান, 37 নম্বর আওলাদ এসেছে আপনার। অহংকার নয়, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান অহংকার করেছিল কাফের হয়ে গেছিল তাই তো নাকি গো? হ্যাঁ, আমি অহংকার করি, আমি আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, এসেছি আপনাদের কাছে। তো সেই থেকে এখন পর্যন্ত কেউ কিন্তু ওই মাঠে কাঁচা বেঁধে ধান পোতে না, কেউ কিন্তু মদ খায় না, কেউ কিন্তু ওই ফাংশন করে না, কেউ কিন্তু যাত্রা করে না, ওই আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে এখন পর্যন্ত আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, আল্লাহর শুকর আদায় করে বলছে, সব দীন ইসলামের খেদমত করে যাচ্ছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তো আপনার পীরের একটা কথা লাস্টে বলে দেবো, ইনশাআল্লাহ যতটুকু সময় আছে তারপরে আজান হয়ে যাবে, আল্লাহ জুড়াই চাই বলবো, একজন খলিফার স্বপ্নর কথা বলবো, বলবো একজন খলিফা স্বপ্ন দেখছে, খলিফা মুরিদ গো, দাদা পীরের মুরিদ স্বপ্ন দেখছে, দাদা হুজুর পীর কেবলার মুরিদটা রাত্রিবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কি স্বপ্ন দেখছে? মানুষগুলো সব হাই নফসি করছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওলি দেখছেন, স্বপ্নের মাধ্যমে কিয়ামত আরম্ভ হয়ে দেখছেন, দেখছেন দুটো আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে, দুটো ভাগ হয়ে, কি ভাগ, একটা জান্নাতি দল হয়ে যাচ্ছে, একটা জান্নাতি জাহান্নামী দল হয়ে যাচ্ছে। জান্নাতি যে দল হয়েছে সেই দলের প্রথম কাতারের প্রথম সারিতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নের মাধ্যমে কি দেখলো? রাসূলকে দেখলো। তাহলে স্বপ্নটা সত্য না মিথ্যে গো? রাসূলকে যে স্বপ্ন দেয় আল্লাহ যেন সত্য করে, সকলে বলুন আমিন। হুজুর স্বপ্ন দেখছে, জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আছে, রসুলা গিয়া গিয়ে যায়, আর জান্নাতিরা পেছনে পেছনে যায়, রসুলা গিয়া গিয়ে যায়, জান্নাতি মানুষগুলো পেছনে পেছনে যায়, রসুলুল্লাহ থমকে দাঁড়িয়ে পেছন দিকে তাকাচ্ছে, পেছন দিকে তাকিয়ে থেকে কাউকে যেন খুঁজছে, কাউকে যেন খুঁজছে। সাহাবা হুজুর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু কি করছেন, আপনি খুঁজছেন নাকি কাউকে? বলে আমি একটা জনকে খুঁজছি, দাঁড়াও সে আসবে, আমি একজনকে খুঁজছি, একজন ইন্তেজারে আছে। তো রাসূলুল্লাহর পেছনে সমস্ত জান্নাতীরা আছে, রাসূলুল্লাহ বাদশা হয়েছে, সায়েন্সার যখন অপেক্ষা করছে পেছনে সব জান্নাতীরা অপেক্ষা করবে না, করবে না গো, সবাই অপেক্ষা করছে ওই একটা মানুষের জন্য। দিন দুনিয়ার বাদশা অপেক্ষা করে, সমস্ত জান্নাতী মানুষরা অপেক্ষা করে, এমন সময় দেখা যায় খলিফা হুজুর স্বপ্নের মধ্যে দেখছে দূর থেকে একজন মানুষ হেঁটে হেঁটে আসে, আর তার পেছনে একটা জমসুর জন সমুদ্র হেঁটে হেঁটে আসে, একবার জয় বল সুবহানাল্লাহ। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, ওই মানুষটা টুক 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 করেছে, রাসূলুল্লাহর কদম বড় চুমু খেলে, রাসূলুল্লাহকে সালাম দিলে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়ে বললেন, বাবা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, চলো চলো আমরা একসঙ্গে জান্নাতে চলে যাই।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো আমরা একসঙ্গে কি গো আল্লাহ রসুল বললেন একসঙ্গে আমরা জান্নাতে যাই চলো ওই সময় সাহাবা ওই যে কে স্বপ্নটাকে দেখছিল গো জোরে বলেন স্বপ্ন কে দেখছিল খলিফা স্বপ্ন দেখছে ওই সময় খলিফা হুজুর বলে ওই যে মানুষটার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে ওই মানুষটাকে চিনতে পেরে গেছে ওই মানুষটা হচ্ছে আমার পীর মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে আমরা সুবহানাল্লাহ এবার দাদা হুজুরের পেছনে জনসমুদ্র বললেন তাই তো তাহলে দাদা হুজুরের কোটি কোটি মুরিদ থাকা দরকার আছে না না বলেন মেজলা হুজুরের নাম শুনেছেন খবরটা আমার আব্বা জান দাইনে খবরটা লন্ডন বিবিসির খবর দিয়েছিল ইন্টারন্যাশনাল খবর মেজলা হুজুরের জানা যায় 42 লক্ষ মানুষ হয়েছিল কত লক্ষ মানুষ 42 লক্ষ তাহলে দাদা হুজুরের সম্মৃত কি মেজলা হুজুরের জানা যায় কি ছিল বাংলাদেশে 15 কোটি মুসলমান আছে ওই 15 কোটি মুসলমানের মধ্যে কিছু কম বেশি 6 কোটির বেশি দাদা হুজুরের মুরিদ আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর কি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কোটি কোটি থাকা মানে তো জনসমুদ্র আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আমি আপনাদের করে দুটো তিনটে কথা বলে শেষ করে দেব জুয়ান ছেলেরা এখন মদ খায় আছে না না এখানেই বসে আছে মদ খায় খোদার কসম খাবেন না আল্লাহ পাক নিজের কসম নিজে খেয়েছে আল্লাহ নিজের কসম নিজে খেয়েছে এক ঢোক মদ খাইলে আমি জাহান্নামের খোরাক এক ঢোক খাবো আল্লাহ নিজের কসম খেয়েছে একটু অপেক্ষা করেন 60 বছর পরে মরে যাবেন কুল্লু নাফসিন জায়েকাতুল মউত 70 বছর পরে মরে যাবেন 80 বছর পরে মরে যাবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে সারাবান তহুরা খাওয়াবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান খাবেন না নামাজ পড়বেন কাজ করছেন হয়তো হলো না কাজা পড়েলেন কি গো ধার করেন আপনারা এখানে দোকানে ধার করেন তো নাকি গো পয়সা দিয়ে দিলে আর কিছু বলে যাও নামাজ পড়বেন না ফরজ আইন নামাজ কাজা পড়েলেন কাজা কাপড়ে নেবেন নামাজ পড়বেন আর চলতে ফিরতে হারা হামেশা কলমা শরীফ দরুদ শরীফ পড়বেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দোয়া আছে মানে আল্লাহ পাক যেন ঈমান আমলের সঙ্গে খাতেমা বিল খায়ের নসিব করে যদি না জানেন করলে ভালো হয় করে কি ভাই যান সংক্ষেপ করে দিলাম একটুখানি একটুখানি দোয়া করে দিই এসেছি একটু দোয়া করবো হাত তুলবো নাকি গো রসুলুল্লাহ বলছে আমি জুনায়দ আমার দোয়া কবুল হয়ে যাবে কি গো বলবো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দোয়া কবুল হবে কারণ তিন ব্যক্তি দোয়া কবুল হয় তার মধ্যে একটা মুসাফির আমি মুসাফির তো নাকি গো আল্লাহ কবুল করেন সকল বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাইজান যখন ফুরপুরা শিবে যাবেন অন্তত একবার দেখা করে আসবেন রাজি আছেন তো নাকি গো ইনশাআল্লাহ দেখা করে আসবেন আমি একটু হাত তুলে আল্লাহর দোয়া আছে আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া লা তুগফির লানা রব্বানা ইয়া সালাত ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة رب ارحمهما كما ربياني صغيرا الله پاک دو نصیب کلمہ نصیب پورا ہوئے چل اللہ اللہ پاک سندا تے آواز نصیحت جا سوتے آواز نصیحت ہوئے چل اللہ পড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে রহমত করে কিছু সব দান করে দেন আল্লাহ পাক আপনার বান্দারা বসে বসে ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বসার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করে দিয়ে রহমত করে কিছু সওয়াব দান করে দেন গুটি কটা মুসলমান বসে বসে আল্লাহ কত দরুদ শরীফ কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে আওয়াজ দিল আল্লাহ পড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে রহমত করে মাফ করে দিয়ে কিছু
সব দান করে দেন সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে কেনম দা মক্কা মজুদা তাজদারে মদিনা দুলায় মদিনা তার পিয়ারা নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূপ আগে সব খানা পৌঁছে দেন হুজুরে আলাউলান আম্মাজান সাহাবে কেরাম সাহাবী গণ তাবে তাবীন হুজুর রূপ আগে সব খানা পৌঁছে দেন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা তাম হুজুর রূপ আগে সব খানা পৌঁছে দেন খাস করে আল্লাহ পাকের সওয়াব 1,24,000 2,24,000 নবী পয়গম্বর রূপ আগে সব খানা পৌঁছে দেন খাস করে সওয়াব বিশ আব্দুল কাদের জিলানী রূপ আগে সব খানা পৌঁছে দেন খাজা মাইনউদ্দিন চিশতি আজমি রূপ আগে সব খানা পৌঁছে দেন আল্লাহ পাক মুজাদ্দাল ফিসানি হুজুর রূপ আগে সব খানা পৌঁছে দেন বাহাদুর নকশবন্দি রূপ আগে সব খানা পৌঁছে দেন চার ইমাম হাকিম ইমাম আজম আবু হানিফা রূপ আগে সব খানা পৌঁছে দেন ইমাম শাফি রূপ আগে সব খানা পৌঁছে দেন ইমাম মালিক রূপ আগে সব খানা পৌঁছে দেন ইমাম আহমদ বিন আম্মার রূপ আগে সব খানা পৌঁছে দেন মনসুর আল্লাহ রূপ আগে সব খানা পৌঁছে দেন ইব্রাহিম আদহাম রূপ আগে সব খানা পৌঁছে দেন আল্লাহ পাক মনসুর বগদাদি রূপ আগে সব খানা পৌঁছে দেন মুস্তফা মাদানি রূপ আগে সব খানা পৌঁছে দেন আল্লাহ পাক আহমদ রেজা খান রূপ আগে সব খানা পৌঁছে দেন হাজী এমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি রূপ আগে সব খানা পৌঁছে দেন খাস করে সওয়াব ফুরফুরা শরীফে জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদে জামান কুতুবুল আলা ওয়াজাতে দাদা হুজুর রূপ আগে সব খানা পৌঁছে দেন আল্লাহ দাদা হুজুর পাঁচ ঔলাদ পাঁচ হুজুর রূপ আগে সব খানা পৌঁছে দেন ফুরফুরা সে মাজাবাতে ফুরফুরা সে পাশে যত ওলি দরবেশ গো শহীদান হুজুর শুয়ে আছে আল্লাহ তাদের সকলের রূপ আগে সব খানা পৌঁছে দেন খাস করে এখানে যারা হাত তুলেছে আল্লাহ তাবার কারো মা চলে গেছেন আব্বা জান চলে গেছেন দাদা জান দাদি জান ছেলে আত্মীয় স্বজন ভাই বেদার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের সকলের রুহে রুহে আপনি সব খানা পৌঁছে দেন আল্লাহ পাক খাস করে যদি কারো কবরে আজাব হয় আজাব মাফ করে দেন কবরে আজাব মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয় খাস করে সওয়াব এই সওয়াবের ওসিলাতে আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনে পার পার গুনাহ আছে পার পার গুনাহ মাথায় করে নিয়ে আপনাদের হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত সগিরা কবিরা গুনাহ মাফ করে দেন আল্লাহ জেনে গুনাহ করেছি অজানায় গুনাহ করেছি ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন আপনি যদি মাফ না করেন আমি বরবাদ হয়ে যাব আপনি যদি মাফ না করেন আমরা বরবাদ হয়ে যাব খারাপ হয়ে যাব আল্লাহ আল্লাহ পাক আপনার কাছে চাইছি আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের কে আছে আল্লাহ অন্যান্যদের অনেক কটা খুদা আল্লাহ আমাদের কেউ নাই আল্লাহ আপনি একা লা শরীক হে দাহাদ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ এখানে যারা আত্মীয় যে অনেকে কঠিন কঠিন বিমারে আছে আত্মীয় স্বজনের মধ্যে কঠিন কঠিন বিমারে থাকলে বিমারকে শেফা দিয়ে শেফাতে খুললে নাই দান করে দেন আল্লাহ পাক এখানে জোয়ান মায়েরা আমার মুরব্বী চাঁদের বাচ্চা ছেলেরা তুলেছে আল্লাহ আল্লাহ অনেকে ব্যবসা করে বাণিজ্য করে তেজরতি গরু কিলি করে চাষাবাদ করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ জরির কাজ করে আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ পাক ঘর ছেড়ে রেখে মা ছেড়ে রেখে বাপ ছেড়ে রেখে নিজেদের আরাম আয়েস ছেড়ে রেখে কষ্ট করে আল্লাহ পাক রুজির সন্ধানে হালাল পয়সা ইনকামের জন্য আল্লাহ এই বোম্বাই গলিতে পড়ে আছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ হালাল জিত বরকত দিয়ে দেন আল্লাহ বা হালাল পয়সা আপনি বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ বা খাস করে এখানে যেন উপস্থিত আছে আল্লাহ পাক এরকম মানুষ বসে আছে যার বাড়িতে আল্লাহ মহিলা আছে আল্লাহ পাক মেয়ে আছে সেই সব মহিলার জন্য আল্লাহ পাক সুপাত্র ব্যবস্থা করে দেন আল্লাহ বাচ্চা ছেলের হাত তুলে আল্লাহ তাদের আপনি বড় করেন তাদের আপনি হিদায়ত দান করেন তাদের আপনি এলেমে তারাক্কি দান করে দেন আল্লাহ পাক খাস করে আমাদের সকলের জীবনের আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সম্পূর্ণ হিদায়ত দান করে দেন আল্লাহ আপনি আমাদের নামাজি করে দেন আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ আল্লাহ যে রাস্তায় চললে আপনার জান্নাত পাবো আপনার জান্নাত পাবো সেই রাস্তায় আমাদের চলার তৌফিক দান করে দেন খাস করে আল্লাহ পাক
আমাদের মত হবে কুল্লু নফসিন জায়গাতুল মত, যখন তখন আল্লাহ মেরে দেবেন না, মতের আগে মতের পূর্বে আপনার মহাবাণী কলমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে আমাদের সকলের মত দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের মত হবে যখন তখন পথে ঘাটে এখানে সেখানে কুকুর বিড়ালের মতন মেরে দেবেন না আল্লাহ, যখন আমরা নামাজে দাঁড়াবো আপনার কাছে মাথা হাত করে সিজদায় পড়ে থাকবো, তখন আল্লাহ আপনি আমাদের মরটা দিয়ে দেবে আল্লাহ, জবান দিয়ে যখন আল্লাহ আল্লাহ জিকির করব আল্লাহ, তখন আপনি আমাদের মর দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ রোজার মাসে যখন রোজা রাখবো আল্লাহ, রোজার মুখে রোজাদারের মুখের খুশবুটা আপনার কাছে মিষ্টি আম্বারের থেকে বেশি প্রিয় আল্লাহ, ওই রোজা অবস্থায় আমাদের মেরে দেবেন আল্লাহ। আল্লাহ পাক যখন আমরা আর কোরআন তেলাওয়াত করব মসজিদে থাকব, তখন মেরে দেবেন আল্লাহ। আল্লাহ পাক মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা নসিব করে দেন, দিদারে কাবা দিদারে মদিনা যদি নসিব না হয় আজকের পর থেকে মওতের আগ পর্যন্ত যতদিন আমরা রাতে বেলাতে ঘুমাবো, ওই ঘুমের মধ্যে একটা ঘুম পছন্দ করে নিয়ে একটা ঘুম বেছে নিয়ে সেই ঘুমের একটা মিনিট বেছে নিয়ে আপনার হাবিবের চাঁদের মুখখানা স্বপ্নই স্বপ্নই দিদার করে দেয়। আল্লাহ আপনার হাবিবের মুখ দেখলেন জাহান্নামের আগুন হারাম জান্নাত আদি হয়ে যায় আল্লাহ, আপনার হাবিবের চাঁদের মুখখানা নসিব করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার যদি আপনি বিচার নেন আমরা জীবনে জান্নাতে যেতে পারবো না আল্লাহ। আল্লাহ পাক আপনি এরকম ওসিলা করে রসুলের চাঁদের মুখখানা দিদার করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এখানে যারা হাত তুলেছে প্রতিটা মানুষের একটা নিয়ত আছে, আল্লাহ যারা খাটাখাটনি করলো যারা এসে বসে আছে হাত তুলেছে বাচ্চা থেকে বুড়ো, আমার মা বোনেরা হাত তুলেছে তাদের একটা মনের আশা আছে আল্লাহ। আমি জানি না আল্লাহ আপনি সব জানেন কে কি আশা নিয়ে এই জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন আল্লাহ, আপনি কবুল করে নেন কবুল কর নেওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা শেষ দোয়া শেষ চাওয়া আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের সঙ্গে খাতে অমিল খায়ের নসিব করবেন। ইয়া রব সুদাম তাবামিয়া মুরজে মুরাম সুদুরুয়ে দিলাম সিয়া বায়া মুরজে মুরা দরদাকে বাজুজ গুনা না কর দাম করে বাকসিন্দায়ে হর গুনা বায়া মুরজে মুরা দরসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 সুম্মা আমিন বারাক কালমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তকবীর দা নারে তকবীর আর জয় সর তকবীর দা নারে দিবে বিশ্ব নবী দিব বিশ্ব নবী দিব নারে দিবে। সংক্ষেপ করে দিলাম আপনারা সকলে আবার সালাম দেন ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের সালাম দিই আসসালামু আলাইকুম। সকলে ঈশার নামাজ পড়ে বসে যান আবার জলসা শুরু। জনাব মাওলানা আসগার আলী শেরে বাঙ্গাল দামাত বরকতুল আলিয়া ওনার জলসা হবে ইনশাআল্লাহ ঠিক 9টা বাজে স্টার্ট হয়ে যাবে। নামাজের জন্য কিছুক্ষণ সময় বিরতি, ঠিক 9টার সময় আবার ইনশাআল্লাহ জলসা চালু হয়ে যাবে। আচ্ছা আপনারা ডিস্টার্ব করবেন না, হুজুরকে সাইড দিয়ে দেন, হুজুরকে সাইড দিয়ে দেন। হ্যালো আরবের সঙ্গে হ্যালো হ্যালো মাইক औलादे रसूल মুজাহিদ ইসলাম সৈয়দ আহমদুল্লাহ পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহ মেজো সাহেব জাদা হাফিজ কারি মাওলানা শেরে বাঙ্গাল
अल्लामा अली असगर सिद्दीक आलिया सैयद अली असगर साहेब दामत बरकातुमुल आलिया उनार जलसा बाकी रही है ठीक नौटा समय रविवार बाद आसर प्रधान वक्ता ऐतिहासिक जुक्तिवादी कुरान और हदीसेर आलोपाते इंग्रजी अरबी और बंगाली भाषा दुरंत वक्ता जनाब अलहाज हाफिज मौलाना अमीनुल अंबिया 18 तारीख 18 जनवरी उच्चान को लाल्ला तक जन्नत दिए दूला एक बार जोरे बोल सुभान सही कलमा पोछेन आपनार आमार ईमान एटा এটা আপনার আমার ঈমান আমরা কি করছি কলমা ঠিকভাবে পড়ছি না দরুদ ঠিকভাবে পড়ছি না শুধু আজকে বলে নয় সারা জীবন চিন্তা করেন ছোট থেকে এত বড় হয়ে গেছেন জওয়ান হয়ে গেছেন এখন এই করছি আমরা এই কলমা পড়েন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখই কাঁনছে কেন কাঁনছে কেউ কলমা পড়েন আল্লাহ পাক আসমান থেকে আমার হাবিব কোলে আমার হাবিব আমার হাবিব আর বন্ধু আর দোস্ত তুমি কান্না বন্ধ করে দাও দুনিয়ার মানুষ যদি কলমা না পড়ে অসুবিধা নাই তুমি দুনিয়ার জমিন দিয়ে সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ সং সাক্ষী দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার জোরে বলছি কথা বুঝতে পাচ্ছেন তাহলে আমরা কলমা পড়ব কার লাভ আমার লাভ না আল্লাহ পাকের লাভ কথা বলেন নামাজ আমরা পড়ব আমার লাভ না আল্লাহর লাভ আমি যদি আমরা যদি নামাজ পড়া বন্ধ করি আল্লাহ কিছু ক্ষতি হয়ে যাবে নাকি কলমা পড়া বন্ধ করলে আল্লাহ কিছু ক্ষতি হয়ে যাবে না আমরা কলমা পড়ব আমাদের লাভ তো ভাই জানি যতটুকু যতটুকু বসে আছে যতটুকু বসে আছেন মহব্বতের সঙ্গে দুনিয়াদারি সব খেয়াল ছেড়ে দেন দুনিয়াদারির বিবি ছেলে পুলে সব খেয়াল ছেড়ে দেন জান্নাতের বাগানে আসেন বসেন দুচার কথা শুনেন মনটাকে রুজু করেন আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে চলে যান জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ সেই নবীর কলমা বেশি বেশি পড়বেন কি হবে দিল পরিষ্কার হয়ে যাবে যা দিল পরিষ্কার হয়ে যায় কি হয় আল্লাহ পাক কালবি চোখ খুলে দেয় যা কালবি চোখ খুলে যায় আল্লাহ পাক তার সঙ্গে রাসূলের সঙ্গে দিদার করিয়ে দেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ যদি রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা माना गुंबद खजरा के जेरे आसमा तू है माना गुंबद खजरा के जेरे आसमा तू है मेरा ईमान कहता है के जाने दो जहां तू है मेरा ईमान कहता है के जाने दो जहां तू है इमाना गुंबद खजरा के जेरे आसमा तू है खुदा ने नूर से तेरे जमाने को बनाया है खुदा ने नूर से तेरे जमाने को बनाया है महफिल और वजहे कुन फता तू है इमाना गुंबद खजरा के जेरे आसमा तू है तेरी चौखट पे झुकती है जमीने बादशाही भी तेरी चौखट पे झुकती है जमीने बादशाही भी तेरी चौखट पे झुकती है जमीने बादशाही भी हकीकत में मेरे आका शहंशाए जहां तू है हकीकत में मेरे आका शहंशाए जहां तू है इमाना गुंबद खजरा के जेरे आसमां तू है अल्लाहुम्मा चलो
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه عشرة في أول النهار وعشرة في آخر النهار فله صفت يوم القيامة پیارے حاضرین مجلس উপস্থিত আমার দিন দরদ ইসলাম দরদি আমার মুরুব্বি মুরুব্বি চাজান গনেরা জুয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা এবং পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এক সঙ্গে বসিয়ে এক সাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথাবার্তা শোনা এবং আলোচনা করার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন একটা জায়গায় নিয়েছে বসিয়েছেন যে জায়গাটার নাম রাসূল বলে গেলেন রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জান্নাতের টুকরা তাহলে আজকে বসে আছেন কোথায় জান্নাতের বাগানে এরকম জান্নাতের বাগান আরেকটা আছে ওই জান্নাতের বাগানে যদি আপনি বসতে চান আপনার কিছু কম বেশি খরচা পড়বে 2 লক্ষ টাকা জান্নাতের বাগানটা কোথা জান্নাতের বাগানটা চারবের বুকে রাসূলুল্লাহর মাজার আছে মদিনা শরীফ ওই রাসূলুল্লাহর মাজারের পাশে মা বাইনা মিম্বারি ও রওজাতি ও রওজাতুম মির রিয়াজুল জান্নাত মিম্বার শরীফ যে জায়গাটা রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন যে জায়গাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়তেন যে জায়গাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিতেন ওই মিম্বার শরীফ থেকে রাসূলের মাজার মুবারক রওজায়ে আকদাস পর্যন্ত একটা জায়গা ফাঁকা আছে দাগ দেওয়া আছে একদম ভাগ করা আছে ওই জায়গাটায় যখন মানুষ যায় বসে পড়ে আল্লাহ পাক ওই জায়গায় বসার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় একবার চলে বসে সুবহানাল্লাহ ওইটা কি জান্নাতের বাগান আরবে যারা হজ করতে যায় মানুষ কম যায় না বেশি যায় রাসূলের মাজার জিয়ারত করতে মানুষ কম যায় না বেশি যায় গো লক্ষ লক্ষ মানুষ জায়গাটা ছোট মানুষগুলো বেশি তো সবার হয় না বলে গুতগুচি করে হুড়োহুড়ি করে লাপালাপি করে যে বসে কেন তারা জানে ওই জায়গায় বসলি আল্লাহ গুনাহ মাফ করে দেবে একবার জোরে বলি কিন্তু আজকে এই জান্নাতের বাগানে আপনারা বসে আছেন বলেন এই জায়গায় বসার জন্য আপনাদের হুড়োহুড়ি করতে হচ্ছে লাফালাফি করতে হচ্ছে কিন্তু আপনারা বসে আছেন খোদার কসম খেয়ে বলছি এখানে জুয়ান জুয়ান ছেলে বসে আছে যদি নামাজ না পড়ে এমনও ছেলে বসে আছে যদি মদ খায় এমনও ছেলে বসে আছে জেনা করে এখানে বসেছেন কিছু হোক না হোক আল্লাহ গুনাহ মাফ করছে একবার জোরে বল সুবহানাল্লাহ তাহলে এইটা জান্নাতের বাগান আর মদিনা শরীফে ওটাও জান্নাতের বাগান এখানে বসলে আল্লাহ গুনাহ মাফ করে ওখানে বসলো গুনাহ মাফ করে এখানে বসলে আল্লাহ সওয়াব দেয় ওখানে বসলো সওয়াব দেয় একবার জোরে বল সুবহান তাহলে বসে আছেন জান্নাতের বাগান কি গো আপনারা বিরক্ত হচ্ছেন না তো এই জান্নাতের বাগানে মাওলানা সাহেব ওয়াজ নসিহত করে মুফতি সাহেব ওয়াজ নসিহত করে অনেকে সুবহানাল্লাহ বলতে বলে অনেকে সুবহানাল্লাহ বলে না আছে না নাই অনেকে দরুদ পড়তে বলে কি দরুদ পড়ে না আলহামদুলিল্লাহ বলতে বলে আলহামদুলিল্লাহ বলে না আছে না নাই আছে আচ্ছা বলেন তো যারা দরুদ শরীফ কলমা শরীফ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে না তাদের কি কোনো ফায়দা হবে তাদের কি কোনো ফায়দা হবে রাসূল বললেন তারও হয়ে যাবে একবার চলে বল সুবহানাল্লাহ কি বলছেন দিন দুনিয়ার বাদ ইনসান হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ব্যক্তিটা জান্নাতের বাগানে যে বসে বলল ওই ব্যক্তিটা দুয়ে শুনগে তাজিমে শুনগে সম্মানে শুনগে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা শুনতে আরম্ভ করে দিল যে ব্যক্তিটা জান্নাতের বাগানে বসলো ওই ব্যক্তিটা দোসুই পড়া লাগবে না কলমা সুই পড়া লাগবে না সুবহানাল্লাহ বলা লাগবে না আলহামদুলিল্লাহ বলা লাগবে না জিকির করা লাগবে না আল্লাহ আল্লাহ বলা লাগবে না ওই বান্দাটা ওই জান্নাতের বাগানে আদবে শুনগে তাজিমে শুনগে ভালোবাসার সাথে বসে বসে আল্লাহর রাসূলের কথাবার্তা যদি শোনা শুনে করে আলাপ আলোচনা যদি শুনে রাসূল আবার বলেন ওই ব্যক্তিটা জান্নাতে বাগানে বসার জন্য আল্লাহ তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলোকে maaf করে দেয় কি গুনাহ maaf হয়ে যায় আজকে জান্নাতের বাগান আপনারা করেছেন উদ্দেশ্য কিন্তু রাসূলুল্লাহ তাই তো নাকি গো রাসূলুল্লাহ আসার খুশিতে এই 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছিলেন তার আসার খুশিতেই জান্নাতের বাগান করেছেন রাসূলুল্লাহর আসার কথা বলবো কেন আজকে খাস মজলিস নবী দিবস উপলক্ষে জলসা তাই তো নাকি গো রাসূলুল্লাহর আসার কথা বলবো তার আগে এই যে নবী দিবস জলসায় বসে আছেন এর গুরুত্ব কি একটু বলি নাকি গো কোন জায়গায় বসে আছেন একটু শুনেন আজকে এমন একটা জায়গায় বসে আছেন এখানটায় কোনো ফাংশন চলছে না এখানটায় যাত্রা হচ্ছে না এখানে গান হচ্ছে না এখানে আল্লাহর রাসূলের কথা হচ্ছে দুনিয়ার মালিকের কথা হচ্ছে রাসূলের কথা হচ্ছে এই জায়গায় বসলে আমার স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এখানে বসলে আল্লাহ পাক কি গুনাহ maaf করে গো সাগিরা গুনাহ maaf মানুষের জীবনে ক ধরনের গুনাহ আছে আপনারা জানেন দু ধরনের গুনাহ আছে একটা সাগিরা গুনাহ একটা কাবিরা গুনাহ বসলে আল্লাহ সাগিরা গুনাহ maaf করে দেয় বাকি রইল কি গো কাবিরা গুনাহ রাসূল আমার বলেন বান্দাগুলো যখন বসে বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা শুনে ওই বান্দাগুলো বসে বসে রাসূলের কথা বলে আল্লাহর কথা কুরআন হাদিসের কথা ইজমা কিয়াসের কথা জান্নাত জাহান্নামের কথা যখন তারা শুনতে থাকে ওই ব্যক্তিগুলো শুনে শুনে যদি আর ওই রকম ওয়াজনসিয়া শুনতে শুনতে যদি তার পেছনের জীবনের কথা মনে পড়ে যায় আগের সময়ের কথা মনে পড়ে যায় ছোটবেলার কথা মনে পড়ে যায় আগে জোয়ান বেলার কথা মনে পড়ে যায় কি কথা মনে পড়ে চুরি করেছে ডাকাতি করেছে রাজনীতি করেছে জেনা করেছে জুলুম করেছে অত্যাচার করেছে ব্যভিচারী করেছে এমন গুনাহ যদি মনে পড়ে যায় ওই গুনাহটা কেউ জানে না আল্লাহ জানে ওই রকম গুনাহর কথা যদি মনে পড়ে যায় ওই গুনাহর কথা চিন্তা করে মাথাটা হেড করে আল্লাহর দরবারে যদি কেঁদে কেঁদে একবার করে তওবাটা করে না রাসূল আমার বলেন জান্নাতের বাগানে রসিলা করে আল্লাহ পাক তওবা করার খাতিরে জীবনের সমস্ত গুনাহ maaf করে দেয় তো আল্লাহ পাক কাবিরা গুনাহ maaf করে দেয় কিছু কিছু এরকম মানুষ আছে তারা বলে নামাজ পড়ব না রোজা রাখব না হজ করব না যাকাত দেব না একবার করে জান্নাতের বাগানে বসে জীবনের সমস্ত গুনাহ maaf হয়ে যাবে কথা ঠিক না ভুলগো কি এরকম বলে না বলে না যদি এরকম সাগিরা গুনাহ maaf হয়ে যায় কাবিরা গুনাহ maaf হয়ে যায় তা আমরা নামাজ পড়ব রোজা রাখব না একবার করে জান্নাতের বাগানে বসে জীবনের তো সব গুনাহ maaf হয়ে যাবে আপনি বলেন আল্লাহ পাক নামের সিফাতি নামের মধ্যে একটা নাম আছে গফুরুর রহিম আছে না নাই জোরে বলেন আছে তো কিছু কিছু মুফাসসিরগণ তাফসীর করতে গিয়ে বলেছেন যে আল্লাহ পাক গফুরুর রহিম এর নামের মানে দেওয়ার জন্য মানুষকে তৈরি করেছে মানুষ ভুল করবে আল্লাহ গফুরুর নামের ওসিলায় আল্লাহ maaf করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আবার কিছু মুহাদ্দিসে বলেন কিছু মুহাদ্দিসিনগণ বলেন সারা বিশ্বের সমস্ত মানুষ যদি বেঈমান হয়ে যায় তারপরে যদি ওই মানুষগুলো আবার তওবা করে নেয় আল্লাহ যদি সবাইকে maaf করে দেয় তথাপি আল্লাহর রহমতের দরিয়া থেকে এক ফোঁটা রহমত কমে যাবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এই জায়গায় বসতে হবে বসে আমল করতে হবে বসে তওবা করতে হবে কথা ঠিক না বল তাহলে কাজ হবে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়েছে হাজির করিয়েছে যে জায়গাটার নাম রাসূল বলে গেল রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জান্নাতের টুকরা এই জান্নাতের বাগানে বসলে কি লাভ আছে কি ফায়দা আছে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে যে আপনাদের বসিয়েছে আল্লাহ পাক বসিয়ে বসিয়ে আপনাদের ওয়াজ নসিহত শোনাচ্ছে রাসূল আমার বলে যে ব্যক্তিগুলো জান্নাতের বাগানে বসলো আল্লাহ পাক তাদের উভয়ের উপরে তাদের সময় করে রাজি হয়ে যায় খুশি হয়ে যায় একবার জয় বল সুবহান
আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। কি গো আপনাদের নসিব বড় না ছোট গো? আরে জোরে বলেন। আপনারা বিদেশ থেকে পড়ে আসা, কোথায় আপনাদের বাড়ি? পশ্চিম বাংলা চব্বিশ পরগনা, হাওড়া জেলা, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, তাই তো নাকি গো? ওখান থেকে এখানে এসে পড়ে আসেন কেন? দুটো পয়সার জন্য আল্লাহ পাক হালাল রুজি দুটো দেয়, এই জন্য পড়ে আসে। তার মাঝখানে আপনাদের সহযোগিতায় এই জান্নাতের বাগান করেছে, খাটাখাটনি করেছে না করেনে? হ্যাঁ, আবার এখানে বসে আছে কেউ খাটাখাটনি করেনে, কিন্তু এই জান্নাতের বাগান সেজিয়ে বসে আছে। রসুল আমার বললো যে খাটাখাটনি করলো তার, আর যে সাজিয়ে বসলো তার, তাদের উভয়ের উপর আল্লাহ পাক খুশি হয়ে যায়। একবার জোরে বলছো রসুল পাক সাল্লামের এই জান্নাতের বাগান মজলিস, জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, রসুল আমার বলেন যে ব্যক্তিটা জান্নাতের বাগানে বসলো, ওই ব্যক্তিটার পাশে পাশে, ওই ব্যক্তিটার ফাঁকে ফাঁকে রসুল আমার বলেন আল্লাহ পাক মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেয়, ওই ব্যক্তিগুলোর পাশে পাশে, ওই ব্যক্তিগুলোর ফাঁকে ফাঁকে, ওই ব্যক্তিগুলোর পেছনে সামনে আল্লাহ পাকে কোটি কোটি মালাইকা ফেরেশতা বসে বসে হজ বসে আসনে। আপনাদের পাশে পাশে আল্লাহর মালাইকা ফেরেশতা বসে আছে, রসুল বলছে মানতে হবে না হবে না গো? ওয়াজ শেষ হয়ে গেল, জলসা শেষ হয়ে গেল, আপনারা কোথায় যাবেন? বাংলা বুঝতে পারছেন তো নাকি? কোথায় যাবেন? আর মালাইকা ফেরেশতাগুলো তো বসে আছে নাকি গো, তারা কোথায় যাবে? তারা আল্লাহর দরবারে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার মালাইকা ফেরেশতারা তোমরা কোথায় ছিলে? আল্লাহ সব জানে না গো, আল্লাহ সব জানেন, তথাপি জিজ্ঞাসা করবেন আমার মালাইকা ফেরেশতারা তোমরা কোথায় ছিলে? আল্লাহ পাক মালাইকা ফেরেশতা গুলো বলবে আল্লাহ পাক আমরা দুনিয়া জমিনে মুম্বাই বলে একটা জায়গা আছে, ওই মুম্বাই জমিনে একটা জায়গা আমি বসে বসে আমরা ওয়াজ নসিহা শুনছিলাম, কি কথা বলছিল মালাইকা ফেরেশতা? আল্লাহ জিজ্ঞাসা করবে, মালাইকা ফেরেশতা উত্তর দেবে আল্লাহ পাক আপনার বান্দারা বসে বসে আল্লাহ আপনার কথা বলছিল, আপনার হাবিবের কথা বলছিল, জান্নাতের কথা বল ছিল, জাহান্নামের কথা বলছিল। আল্লাহ পাক বলবে তারা আর কি করছিল? মালাইকা ফেরেশতাগুলো বলবে আল্লাহ পাক তারা বসে বসে আল্লাহর রাসূলের কথা বলছিল, আপনার কথা বলছে, আর তাদের চোখ থেকে এক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা চার ফোঁটা করে পানি জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তারা কেন কাঁদে? মালাইকা ফেরেশতা বলবে আল্লাহ আপনার মহব্বতে কাঁদে, আল্লাহ আপনার ভালোবাসায় কাঁদে, আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ জান্নাত পাওয়ার আশায় কাঁদে, আল্লাহ আপনার হাবিবের মহব্বতে কাঁদে। আল্লাহ জিজ্ঞাসা করবে আমার মালাইকা ফেরেশতারা ওই বান্দাগুলো কি আমি আল্লাহ আমাকে দেখেছে? মালাইকা ফেরেশতা বলবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওই বান্দাগুলো কি জান্নাত দেখেছে? আল্লাহ পাক মালাইকা ফেরেশতা বলবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ওই মালাইকা ফেরেশতাগুলো কি জাহান্নাম দেখেছে? মালাইকা ফেরেশতাগুলো বলবে না, দেখে না। ওই সময় যে ভাই যান ওই মালাইকা ফেরেশতাগুলোকে আল্লাহ পাক বলবে আমার মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা সাক্ষী থেকে যাও। ওই মালাইকা ফেরেশতাগুলোকে আল্লাহ পাক বলবে তোমরা সাক্ষী হয়ে যাও, ওই বান্দাগুলো যখন কিয়ামতে দাঁড়াবে যারা আমি আল্লাহ আমার মহব্বতে কেঁদেছে, তারা যদি ঈমান নিয়ে মরতে পারে তোমরা সাক্ষী হয়ে যাও, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে হবে না? সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ তাদের জান্নাত দেব। এত বড় নিয়ামতের জায়গা আল্লাহ পাক নিয়ে বসিয়েছে, এমন একটা জায়গায় বসিয়েছে, এই জায়গায় তার কোনো দুনিয়া জমিন নয়, এই যতদূর মানুষগুলো বসে আছে উপরে ফাঁকা কিন্তু জান্নাতের বাগানে বসে আছেন। একবার জোরে বসে আজকে এই জান্নাতের বাগান আপনারা কায়েম করেছেন, কারণটা একটাই উদ্দেশ্য, একটাই রসুলের আসার খুশি, কথা ঠিক না বলবো? আর এত নিয়ামত আল্লাহ কেন দিয়েছে জানেন? কারো ওসিলায় দিয়েছে গো? জোরে বলেন, রসুলের ওসিলায় আল্লাহ পাক দিয়েছে, এত কিছু দিয়েছে আল্লাহ রসুলের ওসিলায় দিয়েছে। এই জান্নাতের বাগানে বসে আছেন আপনারা, এই জান্নাতের বাগান করেছে রসুলের আসার খুশিতে। রসুল্লাহর জন্ম আপনারা জানেন কত তারিখে? কত তারিখ গো? না
তারিখে না রসূলুল্লাহর জন্ম জিবাইলের আগে রসূলুল্লাহর জন্ম মেকাইলের আগে রসূলুল্লাহর জন্ম 124000 বা 224000 নবী পয়গম্বরের আগে রসূলুল্লাহর জন্ম আরশে আজিমের আগে রসূলুল্লাহর জন্ম লাহ কালামের আগে প্রতিটা জিনিসের আগে রসূলুল্লাহর জন্ম আল্লাহ পাক দিয়েছেন একবার চলে বলুন সুবহানাল্লাহ ক্বালা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ালামা খালাকাল্লাহু নূর রসূল আমার বলেন সকলে আগে সকলে প্রথম আল্লাহ পাক আমার নূরকে তৈরি করলো একবার চলে বলুন সুবহানাল্লাহ 12ই রবিউল আউয়াল রোজ সোমবার রসূল পাশে এসেছিলেন জন্ম নয় রসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন রসূলুল্লাহ আগমন হয়েছিল 12ই রবিউল আউয়াল তো আমরাও দুনিয়ার জমিনে এসেছি এসেছি না শুনি গো তাহলে রসূলুল্লাহ এসেছে আমরা কেমন ভাবে এসেছি আমাদের আম্মাজানের পেটের মাধ্যমে এসেছি কথা ঠিক না বল 10 মাস 10 দিন কষ্ট করেছে পেটের মধ্যে আল্লাহ পাক আস্তে 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 বড় করেছে তারপরে দুনিয়ায় দিয়েছে তো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এলেন তিনার আম্মাজান আমেনা হুজুরের পেটের মাধ্যমে রসূলুল্লাহ এলেন কি গো বলবো তো নাকি গো রসূলুল্লাহর আসার খুশিতে জান্নাতের বাগা রসূলুল্লাহর কথা বলি একটু রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আমেনা হুজুরের পেটের মধ্যে ছিলেন আর আমরাও মায়ের পেটের মধ্যে থাকি কথা ঠিক না বল কিন্তু আমরা যখন থাকি মায়ের কষ্ট হয় না গো কিন্তু রসূল আমার আমেনা হুজুরের পেটে ছিলেন আমেনা হুজুরের কোনো কষ্ট হয় না একবার জোরে বলছো সুবহানাল্লাহ কেন কষ্ট হয় না রসূলুল্লাহকে আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছে আমি আমার হাবিবকে রহমত স্বরূপ দুনিয়ায় করে রহমত করে পাঠিয়েছি রহমত যে লোকটা মনে দয়া রহমত আছে রহমত স্বরূপ সেই মানুষটা কি কারো মনে দুঃখ দিতে পারে সেই মানুষটা কি আমেনা হুজুরের পেটের মধ্যে ব্যথা দিতে পারে না রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট নেই কোনো ব্যথা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন আম্মাজান আমেনা হুজুর রাতের বেলায় একা ঘরের মধ্যে বসে আছে রসূলের আব্বাজান আছে কি গো রসূল আব্বাজান দুনিয়াতে আছেন রসূলের আব্বাজান দুনিয়াতে নেই আম্মাজান আমেনা হুজুর বুঝতে পারলেন যে আমার পেটের মধ্যে সন্তানটা দুনিয়ায় আসবে হুজুর আমার রাতের অন্ধকারে একা বসে বসে চিন্তা করছে আম্মাজান আমেনা হুজুর রাতের অন্ধকারে ঘরে বসে বসে চিন্তা করে ঘরে বসে বসে মনে মনে চিন্তা করে পাশে মুন্নাফের বাড়ি হলে ভালো হতো কি চিন্তা করে পাশে মুন্নাফের বাড়ি হলে ভালো হতো কেন আম্মাজান একা আছে কি গো আমরা বিপদের সময় পাশের লোককে খুঁজি না মনে মনে হয় পাশের বাড়িতে হলে ভালো হতো আমি একা আছি তাই তো নাকি গো আম্মাজান আমেনা হুজুর রাতে অন্ধকারে যখন একা একা এরকম চিন্তা করে ওই সময় আম্মাজান আমেনা হুজুর বলে আমার অন্ধকার ঝুপড়িটায় আমার অন্ধকার ঝুপড়ি ঘরের মধ্যে কোথা থেকে যেন কিছু সুন্দরী সুন্দরী খুবসুরাত খুবসুরাত মহিলা আমি আমেনা আমার ঘরের মধ্যে প্রবেশ করলে আম্মাজান আমেনা হুজুর বলে এত খুবসুরাত মহিলা আমি আমেনের আগে দেখিনি আমি আমেনা জিজ্ঞাসা করেছিলাম কে মা তোমরা এই বিপদের সময় আমি আমেনা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো তোমাদের পরিচয়টা একবার দিয়ে দাও বলা সঙ্গে সঙ্গে বলা সাথে সাথে ওই সময়তে ওই মহিলাগুলো বলেছিলে ও আমার আম্মা আমেনা আম্মা জান আমেনা হুজুর শুনে রেখে দা জেনে রেখে দা আপনার পেটের মধ্যে যে আছে ওইটা হচ্ছে আমার তাল্লিল আলামিন আছে আজকে দুনিয়াতে কে আসবে রাহমাতুল আলামিন আসবে কে আসবে সেন্সর সেন্সর আসবে কে আসবে নবীদের নবী আসবে কে আসবে নেতাদের নেতা আসবে কে আসবে পয়গম্বরদের সরদার আসবে কে আসবে সাফিয়ে কাউসার আসবে কে আসবে সাফিয়ে মেসার আসবে কে আসবে আল্লাহর বন্ধু আসবে কে আসবে আল্লাহর রফিক আসবে কে আসবে আল্লাহর দোস্ত আসবে আর কে আসবে রসূলুল্লাহ আসবে এই রসূলুল্লাহ সাহার জন্য আল্লাহ পাক আমাদের করে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে আমরা হচ্ছে জান্নাতি হুর রসূলুল্লাহ আসার খুশিতে আল্লাহ পাক আপনার খেদমতের জন্য আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে রসূলুল্লাহ আসবে বলে আম্মাজান আমেনা হুজুরের ঘরে কে এসেছে গো হুর এসেছে হুর এসেছে দুনিয়ার কোনো মানুষ নয় আমি আমেনা
তাদের মুখে এমন জ্যোতি বেরোচ্ছিল এমন নূর বেরোচ্ছিল তাদের মুখের জ্যোতিতে আমি আমেন আমার অন্ধকার ঘরটা আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিয়েছে এত সুন্দর মেয়ে এত খুবসুরত মহিলা এত খুবসুরত মহিলা আল্লাহ পাক তাদের মুখের জ্যোতিতে ঘরটা আলোয় আলোকিত করে দিয়েছে রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন নিকটবর্তী সময় হয়ে গেছে দুজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে রাতের মধ্যে রাত আর দিনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে রাত বলে আল্লাহ পাক রাতে পাঠান কাকে পাঠাতে বলছো গো সুলকে পাঠাবে বলে ঝগড়া হচ্ছে রাত বলে আল্লাহ রাতে পাঠান দিন আশা করে আল্লাহ দিনে পাঠান রাত বলে দিনে পাঠাবেন না দিন বলে রাতে পাঠাবেন না এরকম ভাবে হচ্ছে ওই সময় তো আল্লাহ পাক কি করলেন রাতের দোয়া কবুল করে নিলেন দিনের দোয়াটা কবুল করে নিলেন দিনের দোয়া কবুল করে নিলেন রাতের দোয়া কবুল করে নিয়ে রাতের কিছু অংশ নিয়ে নিলেন দিনের কিছু অংশ নিয়ে আল্লাহ পাক রাতের কিছু অংশ দিনের কিছু অংশ অর্থাৎ সুবে সাদেগের জগতের শান্তিদাতাকে রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলে রাসূলুল্লাহ চলে এলো দুনিয়াতে কে লোগো রাসূলুল্লাহ দুনিয়াতে চলে এসেছে থাক থাক রাসূলুল্লাহ দুনিয়াতে চলে এসেছে কি গো রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে আমাদের নসিব খুললো না গো আমরা গুনাহগার না গুনাহগার নয় প্রতিটা মানুষ রসূলের সাফায়াত সুপারিশ আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলছো যদি ঈমান থাকে জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে ঈমান জান্নাতে যাওয়ার শর্ত কি জোরে বলেন ঈমান যদি থাকে রসূল সাফায়াত সুপারিশ করবে আল্লাহ রসূলের কথা ফেলবে না আল্লাহ জান্নাত দিয়ে দেবে একবার জোরে বলছো তো রসূল পাক সাল্লাল্লাহু দুনিয়া জমিনে এলেন কখন যারা ফজরের নামাজ পড়ে জানে একটু অন্ধকার থাকে একটু আলো থাকে থাকে না গো একটু অন্ধকার একটু আলো থাকে ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন তার মানে সাবেরে সাবেরে কথা ঠিক না ভুল গো তো কবির কথা একটু বলবো কি আপনারা শুনবেন কবির কথা বলবো রহমতে আলা শুনবেন তো নাকি রহমতে আলা মেরা জোয়ালে দোয়ালম মে আয়ে সবেরে সবেরে বুতু হুয়ে সর না গো আর কেথে থে ওস দাম ও আয়ে তশরিফ লায়ে সবেরে সবেরে রহমতে আলা মেরা জোয়ালে দোয়ালম মে আয়ে সবেরে সবেরে খাতির দোয়া কর রহে থে ও হাত উঠায়ে সবেরে সবেরে
रहमत आला मेरा जुआले दो आलम में आए सवेरे सवेरे जुनाइद किया का तेबा बुलाले तमन्ना है मेरी किनारा मिटा दे यही आरजू है और जुस्तजू है ये दिल डगमगाए सवेरे सवेरे रहमत आलम मेरा जुआले दो आलम में आए सवेरे सवेरे আমার দিনদার ইমানদার পরেজগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাইরা রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এলেন রাসূলকে আমন্ত্রণ করার জন্য কে এসেছিল গো জোরে বলেন হুর আল্লাহ পাক জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা সেই রাসূলুল্লাহ কি আমাদের মতন মানুষ জোরে বলেন কিছু কিছু মুসলমান আছে তারা বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ নাউজুবিল্লাহ পড়ে রাসূলুল্লাহ জেন নবী নয় রাসূলুল্লাহ জেন নবী রাসূলুল্লাহ ফেরেশতা নবী নয় রাসূলুল্লাহ ফেরেশতা নবী রাসূলুল্লাহ মানুষ নবী রাসূলুল্লাহ মানুষ নবী কিন্তু আমাদের মতন মানুষ নয় উচ্চ মর্যাদার মানুষ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে আমরা পিশাব করি এটাকে পিশাব বলে আর রাসূলুল্লাহ পিশাব করে এটাকে পিশাব মুবারক বলে আমাদের পিশাব ওটা হারাম রাসূলুল্লাহর পিশাব মুবারক ওটা হচ্ছে হালাল বারাকা বলে একজন দাসী রাসূলুল্লাহর পিশাব মুবারক খেয়ে নিয়েছিলেন রাসূলুল্লাহ বলেন এই বারাকা আমার পাত্রে পিশাব ছিল কি করলি বারাকা বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করে খেয়ে ফেলেছি রাসূল বলেছে হে বারাকা আমার পিশাব তোমার শরীরের মধ্যে চলে গেছে জাহান্নাম তোমাকে ছুঁয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাসূল কি আমাদের মতন জোরে বলেন খবরদার বলবেন না মনে করবেন না ভাববেন না তাহলে আপনি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে পাকাপোক্তভাবে আছেন রাসূলুল্লাহ মানুষ নবী আমাদের মতন মানুষ যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা আয়াত খুঁজছে কুরআন শরীফের মধ্যে কি খুঁজছে আয়াত খুঁজতে 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 বের করে দিয়েছে কি আয়াত বের করেছে আনা বাসারুম মিসলুক কি বের করেছে গো জোরে বলেন আনা বাসারুম মিসলুক বের করে ফেলেছে আয়াত আল্লাহ বলছে আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে বলে দাও আমি তোমার মতন তোমাদের মতন মানুষ কি বললেন আমি আনা বাসারুম মিসলুক আমি তোমাদের মতন মানুষ রাসূলুল্লাহ বলছে কি গো আল্লাহর কোরআনের কথা কাটা যাবে কোরআন সত্য না মিথ্যে গো কিন্তু কোরআনের কথা কাটা যাবে না ঠিক আছে কোরআনটা কত বছর ধরে নাযিল হয়েছে গো জোরে বলেন 23 বছর ধরে রাসূলুল্লাহ ঘুমোচ্ছে হযরত জিবরাইল আসসালাম দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ ঘুমতে উঠছে হুজুর ওহি আল্লাহ পাক পাঠিয়েছে রাসূলুল্লাহ সফরে বেরেছে রাস্তায় যাচ্ছে জিবরাইল আসসালাম রাস্তায় দাঁড় হুজুর ওহি আছে রাসূলুল্লাহ নামাজের মধ্যে আছে জিবরাইল আসসালাম হুজুর ওহি আছে তাহলে এরকম করে করে একটা দুটো তিনটে আয়াত করতে 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 30 পারা কুরআন নাযিল হয়েছে 23 বছর ধরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ